আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে আরটিজিএস এর মাধ্যমে জেট স্কোর ক্যালকুলেশন করতে হয়। এই জেট স্কোর যে কোনো রাস্টার ক্যালকুলেশন ফাইলের উপরই তৈরি করা যেতে পারে, তো যেমন NDVI, NDWI, NDVI এটসেট্রা এটসেট্রা, বা ল্যান্ড সারফেস টেম্পারেচার, এই সমস্ত কিছুর উপরে করতে পারা যায়। তো আমরা এখানে NDVI এর উপরে NDVI আমরা এখানে NDVI এর উপরেই হচ্ছে জেট স্কোর ক্যালকুলেশন করার চেষ্টা করব। এই জেট স্কোর ক্যালকুলেশন করার জন্য আমাদের কাছে 2000 NDVI এর NDVI ভ্যালুটা রয়েছে, সেই সঙ্গে আমাদের কাছে একটি ব্লক বাউন্ডারি রয়েছে, অথবা আমাদের কাছে একটি বেসিন এরিয়া রয়েছে। তো দুরকম আমাদের স্টাডি এরিয়া বেসিক্যালি হয়ে থাকে, অনেক সময় বেসিন এরিয়া স্টাডি এরিয়া হয় স্টাডি এরিয়া হয়ে থাকে, অথবা আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি স্টাডি এরিয়া হয়ে থাকে। তো এই দুটো স্টাডি এরিয়ার জন্য আমরা দুটো পার্টে এটি শেখার চেষ্টা করব। তো প্রথম আমরা শিখি স্টেপ ওয়ান বা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির ক্ষেত্রে আমরা আমাদের যে NDVI রয়েছে, NDVI এর সঙ্গে আমাদের কাছে একটি ব্লক বাউন্ডারি রয়েছে। এই ব্লক যে বাউন্ডারি রয়েছে, ব্লক বাউন্ডারির অ্যাট্রিবিউটটা একবার চেক করে দেখব। যে ব্লক বাউন্ডারির অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি, ব্লকের নেম রয়েছে, ব্লকের শেপ রয়েছে, এগুলো সবকিছু ব্লকের রয়েছে। তো মেইনলি এখানে ব্লক নেমটা এখানে ফ্যাক্টর, ব্লক নেম। এরপর আমরা এই ব্লক এখানে এই মুহূর্তে NDVI-টাকে একবার বন্ধ করছি। এই যে ব্লক রয়েছে, ব্লক নেম রয়েছে, আমরা যাব আমাদের আর্ট টুল বক্সে সার্চ উইন্ডোতে। এই যে সার্চ অপশনে গিয়ে এখানে আমরা লোকাল সার্চ সিলেকশন করব। লোকাল সার্চ সিলেকশন করে আমরা লিখব ফিচার টু পয়েন্ট। ফিচার টু পয়েন্ট সার্চ করার পরে আমাদের একদম প্রথমে ডেটা ম্যানেজমেন্ট থেকে এসেছে ফিচার টু পয়েন্ট। আমরা এটা ডবল ক্লিক করলে যে ইন্টারফেসটি খুলবে, ইন্টারফেসে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা এখানে আমাদের ব্লক UTM এটি আমরা সিলেকশন করব। এরপর আমরা এই পয়েন্ট ফাইলটা কোথায় রাখতে চাইছি তার নাম এবং আউটপুট লোকেশন সেট করে এখানে যে ফিচার পয়েন্ট তৈরি হবে সেটি ইনসাইড করতে হবে। ইনসাইড যে অপশনাল হলো ইনসাইড করতে হবে, করে ওকে। আমরা দেখতেই পাচ্ছি ফিচার টু পয়েন্ট কমপ্লিট হয়েছে। ফিচার টু পয়েন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি ফিচার্স অর্থাৎ প্রতিটি যে আমাদের ব্লক রয়েছে সমস্ত ব্লকে একটি করে পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টকে আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে দেখবো যে পয়েন্টের নাম এসেছে, সঙ্গে ফিল আইডি এসেছে। এরপর আমরা এই ডট UTM যে আমাদের ফাইল রয়েছে এটিকে আমরা টেম্পোরারি বেসিস আনচেক করছি। আমাদের এই যে প্রতিটা পয়েন্ট রয়েছে এই পয়েন্ট করবে কি, আমাদের এই যে NDVI ডেটা রয়েছে এই ডেটা কালেকশন করবে এখানে। তো এর জন্য আমাদেরকে আর টুল বক্সে যেতে হবে। আর টুল বক্স ওপেন হয়েছে। আর টুল বক্স ওপেন হওয়ার পরে আমরা যাব স্পেশিয়াল অ্যানালাইসিস টুল বক্স। স্পেশিয়াল অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে আমরা গিয়ে এক্সট্রাকশনের মধ্যে গেলে এক্সট্রাকশন মাল্টি ভ্যালু টু পয়েন্ট এটি আমরা ওপেন করব। করার পরে এখানে ইনপুট ফিচার্স যে রয়েছে, ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা ব্লক UTM যে ব্লক UTM পয়েন্ট ফিচার্স কে সিলেকশন করব। আর ইনপুট রাস্টারের জায়গায় আমরা অবশ্যই NDVI 2000 সিলেকশন করব। করার পরে আমরা এটা থেকে জাস্ট ওকে। এক্সট্রাক্ট মাল্টি ভ্যালু টু পয়েন্টস এখানে কমপ্লিট হয়েছে। হওয়ার পরে এখানে আমরা রাইট ক্লিক করে ওপেন করব। রাইট ক্লিক করে একবার অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করব। করলে আমরা এখানে একটি কমন জিনিস দেখতে পাচ্ছি যে নেম, নেমের সঙ্গে এখানে আমাদের NDVI 2000 এর যে ভ্যালুটা রয়েছে সেটি আমরা এখানে পেলাম। তো এখানে নেম আর এই ভ্যালু ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। তো সেই জন্য আমরা এখান থেকে অন্যান্য সমস্ত যে ফিল্ড গুলি রয়েছে সেগুলোকে চাইলে ডিলিট করেও দিতে পারি। এরপর আমরা এখানে একটি এই যে অ্যাড ফিল করব, অ্যাড ফিলে নাম দেবো যে জেট স্কোর আন্ডারস্কোর 00, যেহেতু 2000 ইয়ার এর এটি, সেই জন্য জেট স্কোর 00 দিয়ে এখানে আমরা ডবল করব, করে ওকে। এটি আসার পরে আমরা এটি মিনিমাইজ করব। মিনিমাইজ করে এখানে একটি নিউ থেকে এখানে আমরা একটি টেক্সট ডকুমেন্ট ওপেন করছি। এরপর আবারও আমরা আর্ট
জিআইএস খুলবো এবং আর জিআইএস এ খুলে এই যে টেবিলটি রয়েছে ইন্ডিভিজুয়াল 2000 এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে আমরা ফিল ক্যালকুলেটর সরি স্ট্যাটিস্টিক্স এ যাব। স্ট্যাটিস্টিক্স এ গিয়ে এখান থেকে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিশন এই দুটি ভ্যালু আমাদেরকে এখান থেকে কালেক্ট করতে হবে, মিন আর স্ট্যান্ডার্ড ডিভিশন। এই দুটি এখান থেকে আমরা কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি করে এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা যে টেক্সট ফরম্যাট এসএক্স ফাইল থেকে নিয়েছি নোটপ্যাড ফাইল এখানে কন্ট্রোল ভি করে রাখবো। অর্থাৎ আমাদের এই যে পয়েন্ট ফিচার্স যে তৈরি হয়েছে তার যে ইন্ডিভিজুয়াল ভ্যালু তার স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে এই ভ্যালুটি এবং তার মিন ভ্যালু হচ্ছে এই ভ্যালুটি। এরপর আমাদেরকে দেখতে হবে এই যে জেড স্কোর তৈরি করার যে ক্যালকুলেশন করার যে ফর্মুলাটি রয়েছে, জেড স্কোর এর যে ফর্মুলা সেটি হলো এটি জেড ইকুয়ালস টু এক্স মাইনাস দিয়ে যে ফর্মুলা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেড ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড এভাবে আমরা ফর্মুলাটাকে লেখা রয়েছে। এখানে এক্স ইকুয়ালস টু মিন এই এক্স ইকুয়ালস টু আমাদের অবজারভেশন ভ্যালু এটি আমাদের মিন আর এটি হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিশন। এভাবে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব এখানে। এই জন্য আমরা এর আগে একবার রাইট ক্লিক করে যে এডিটর থেকে স্টার্ট রেটিং অন করব, স্টার্ট রেটিং পূর্তি করব যেটা আমাদের পয়েন্ট ফিচার্স রয়েছে এটি আমরা ওকে করলাম। এটি ওকে করার পরে এখানে আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ক্যালকুলেট ফিল ক্যালকুলেটরে যাব। ফিল ক্যালকুলেটরে গিয়ে আমাদের যে অবজারভেশন ভ্যালু হচ্ছে এটি জেড স্কোর ইন্ডিভিজুয়াল ভ্যালুটা আমরা ডবল ক্লিক করলাম, এটি মাইনাস মিন, মিন মানে এই টোটাল ডেটার মিন হচ্ছে এটি যে আমরা এখান থেকে কপি করলাম ডিভাইডেড করলাম। ডিভাইডেড এখানে ফর্মুলাতে বলা রয়েছে এই যে অবজারভেশন ভ্যালু মাইনাস মিন, মিন নিচে স্ট্যান্ডার্ড ডিভিশন। তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন ভ্যালু এটি, এটিকে আমরা এখান থেকে কপি করলাম করে আর জিএসএ যে ডিভাইডেড ওয়াইজ স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে এখানে কমপ্লিট হয়েছে। এই হলো জেড স্কোর। এভাবে আমরা যে কোনো ইয়ারের যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার এনডিভিআই এনডিডব্লিউআই এনডিপিআই বা এলএসটি এই ধরনের আমরা প্রসেসিং বা ইন্ডেক্স লেভেলের যে রাস্টার ভ্যালু রয়েছে তার আমরা জেড স্কোর ক্যালকুলেশন করতে পারি। এছাড়া কোনো আইডিডব্লিউ ভ্যালুর উপরেও আমরা জেড স্কোর ক্যালকুলেশন করতে পারি। এটি হলো আমাদের স্টেপ ওয়ান প্রসেস, এটি হলো আমাদের স্টেপ ওয়ান প্রসেস। এরপর আমরা করব স্টেপ টু। স্টেপ টু এর জন্য সেই একই পদ্ধতি, এখানে যেমন ব্লক ইউটিএম রয়েছে তো ব্লক বাউন্ডারি ছিল স্টেপ ওয়ানে, কিন্তু স্টেপ টু এ আমাদের বেসিন এরিয়া রয়েছে। অর্থাৎ এই বেসিন এরিয়ায় কোনো একটি মাত্র পলিগন রয়েছে, এই বেসিন এরিয়া হলো একটি মাত্র পলিগন বেসিন। তো এই বেসিন এরিয়ার জন্য আমাদেরকে যেতে হবে, আগে আমরা বেসিন এরিয়াকে দেখব যে আমরা এখানে সার্চ অপশনে যাব। বেসিন এরিয়ার ক্ষেত্রে সার্চ অপশনে এখানে লিখব আমরা ফিশনেট, ক্রিয়েট ফিশনেট ডেটা ম্যানেজমেন্ট টুল এর মধ্যে রয়েছে। এটি এলে ইন্টারফেসটা ওপেন করব, করে এখানে আমাদের টেম্পলেট এক্সটেন্ড যে ভ্যালুটা রয়েছে সেখানে আমরা অবশ্যই লিখবো আমাদের এই যে বেসিন বাউন্ডারি ইউটিএম, এই যে বেসিন বাউন্ডারি ইউটিএম এই ফাইলটা আমরা রাখবো। সেই সঙ্গে আমরা এখানে চাইবো নাম্বার অফ রো, তো আমরা এখানে নাম্বার অফ রোটা মাল্টিপ্লাই হয় এখানে 5x5 করছে অর্থাৎ 25 চাইছি আমরা। এখানে খুব অবশ্যই কিন্তু পলিগনের জায়গায় চেঞ্জ করে পলিলাইনের জায়গায় চেঞ্জ করে পলিগন করতে হবে এবং সবশেষে আমরা কোথায় রাখছি এবং তার কি নাম দেবো সেটি এখান থেকে আমাদেরকে সেট করতে হবে। একটি পলিগন এবং সঙ্গে এই যে ফিচার্স তৈরি হয়েছে এবং এই ফিচারের সঙ্গে একটি করে পয়েন্ট তৈরি হয়েছে, বাই ডিফল্ট একটি পয়েন্ট জেনারেট হয়েছে। আমরা এবার আমাদের যে পলিগন ফিশনেট তৈরি হয়েছে সেটিকে হ্যালো করে দেখব এবং হ্যালো করে দেখার পরে দেখতে পাচ্ছি বহু জায়গায় আমাদের স্টাডি এরিয়া যে রয়েছে তার বাইরে পয়েন্ট ফিচার্স পড়েছে। তো সেই জন্য আমরা এই যে পয়েন্ট আছে এটা এখান থেকে আমরা রিমুভ করছি, কারণ এই পয়েন্টগুলো আমাদের কাজে লাগবে না। বহু জায়গায় যে
স্টাডি এরিয়ার বাইরে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এখানে পড়া দরকার ছিল, এই পয়েন্টটা এখানে পড়া দরকার ছিল, তো সেই জন্য আমরা এখান থেকে এটি রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা এখানে আমাদের স্টাডি এরিয়ার সঙ্গে ফিস নেটকে ক্লিপ করে নেব, জিও প্রসেসিং এ যাব, গিয়ে ক্লিপ, ক্লিপে গিয়ে এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা সিলেকশন করব যে এই যে FDGG, এবং ক্লিপ ফিচার্স এর জায়গায় আমাদের এই যে বেসিন বাউন্ডারি UTM, এটি করার পরে কোথায় রাখতে চাইছি রেখে ওখানে ওকে, যে ক্লিপ হয়ে গেছে এবং আগের যে আমরা অফ করছি যে ক্লিপ তৈরি হয়েছে। ক্লিপ তৈরি হওয়ার পরে এরপর আমরা ফিচার টু পয়েন্ট তৈরি করব। তো সার্চ করছি, সার্চ অপশনে ফিচার টু পয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে রয়েছে, ফিচার টু পয়েন্ট সেম একই পদ্ধতিতে ফিচার টু পয়েন্ট অপশন উইন্ডোটা ওপেন হওয়ার পরে এখানে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় গিয়ে এই যে পলিগনটা তৈরি করলাম, এই যে FDGG ক্লিপ অর্থাৎ ফিসনেট, ফিসনেটকে সিলেকশন করলাম, সেই সঙ্গে আউটপুট ফাইল লোকেশন এবং লেন সিলেকশন করতে হবে, এবং অবশ্যই এখানে ইনসাইড অপশন টিকেট চেক করতে হবে, করার পরে ওকে। আমরা দেখতেই পাচ্ছি সমস্ত পলিগনের মধ্যে একটি করে ডিফল্ট পলিগন পয়েন্ট তৈরি হয়েছে, এই যে এই পয়েন্টটি তৈরি হয়েছে এবং এই সমস্ত পয়েন্ট আমার স্টাডি এরিয়ার মধ্যেই রয়েছে। এরপর আবারও সেম একই পদ্ধতিতে আমরা এইখানে এই ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করে দেখব, দেখলে দেখতে পাচ্ছি ফিল্ড আইডি রয়েছে, এই যে ফিল্ড আইডি রয়েছে, এখানে আইডি রয়েছে, এখানে অরিজিন আইডি রয়েছে, তো যে কোনো একটি আইডিকে আমরা ব্যবহার করতে পারি। তো এই আইডি এগেনস্টে আমরা এখানে আবারও আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুল বক্সে, টুল বক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুল বক্স, সেখান থেকে যাব এক্সট্রাকশন, এখানে এক্সট্রাক্স মাল্টি ভ্যালু টু পয়েন্টস, এই এটি এলে স্ট্যাটিস্টিক খুললে এখানে আমরা ওপেন করব, এই যে এই যে আমাদের পয়েন্ট ভ্যালু ফিচারসটি এটা সিলেক্ট করব, করে এখান থেকে ওপেন করব, করে যে রাস্টার ফাইল থেকে আমরা ডেটা কালেক্ট করতে চাইছি সেই রাস্টার ফাইলটিকে সিলেকশন করব, করার পরে সেম একই পদ্ধতিতে এখানে ওপেন, দেখতেই পাচ্ছি এক্সট্রাক্ট মাল্টি ভ্যালু টু পয়েন্ট কমপ্লিট হয়েছে, এই যে পয়েন্ট ভ্যালু এখানে এসেছে, পয়েন্টটি এসেছে, সেই পয়েন্টকে আবারও আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি আমাদের NVDI 2000 এর যে ভ্যালুটা রয়েছে এখানে চলে এসেছে, এবং এই যে ভ্যালুটা রয়েছে এর উপরে আমরা সেম একইভাবে এখানে স্ট্যাটিস্টিক্স এ গিয়ে আমাদের এখান থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটি রয়েছে সেই দুটিকে এখান থেকে আমরা কন্ট্রোল সি করে আমাদের কোন নোটপ্যাড ফাইলে গিয়ে আমরা সেখানে কন্ট্রোল ভি করব, অর্থাৎ পেন এখানে লিখে রাখার চেষ্টা করব। এরপরে যেভাবে ফর্মুলাটি রয়েছে এই যে অবজারভেশন ভ্যালু মাইনাস মিন ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, এর জন্য আমরা আর টুল বক্সে যাব, সরি আর ইন্টারফেসে যাব, গিয়ে এখানে আমরা একটা অ্যাড ফিল করব এবং অ্যাড ফিলের নাম দেবো জেড স্কোর, শর্ট ইন্টিজার এর জায়গায় এখানে ডবল করতে হবে, করে এখান থেকে ওকে। এরপর এই জেড এখান থেকে আমরা স্টার রেটিং থেকে আমরা স্টার রেটিং অন করব, এই ডট থেকে দেখতেই পাচ্ছি FDGG ক্লিপ এই যে ফাইলটা রয়েছে এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন ফার্স্ট এডিটিং অন করব, করার পরে এই জেড স্কোরের মধ্যে গিয়ে আমরা রাইট ক্লিক করব, করে গিয়ে ফিল ক্যালকুলেটরে যাব, এবং ফিল ক্যালকুলেটরে গিয়ে যেহেতু আমাদের অবজারভেশন ভ্যালু ওই NVDI 2000 এটি সঙ্গে মাইনাস মিন ভ্যালু হলো এখানে এই যে মিন ভ্যালু, এটি এখান থেকে আমরা কপি করব কন্ট্রোল সি ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে এটি স্ট্যান্ডার্ড ডিভিশন, এটিও কন্ট্রোল সি করে এখানে আমরা পেস্ট করব, করে ওকে, দেখতেই পাচ্ছি জেড স্কোর ক্যালকুলেশন হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই যে হলো আইডি, ফিল্ড আইডি বা অর্গান যে ফিসনেট যে আমাদের তৈরি হয়েছে তার ফিল্ড আইডি এবং সেই সঙ্গে প্রতিটা ফিল্ড আইডি এখানে এসছে যে জেড স্কোর ভ্যালু এসছে সেটি এখানে আমাদের এই যে বেসিন এরিয়া, এই বেসিন এরিয়াতে যে আমরা ফিস নেট তৈরি করেছি এই যে ফিস নেট, এই ফিস নেটের
এগেনস্টে যে পয়েন্ট তৈরি হয়েছে, এই পয়েন্ট হচ্ছে এই এক একটা জায়গার ভ্যালু, এবং এই এই এক একটা জায়গার ভ্যালু যে জেড স্কোর সেটি আমাদের স্টাডি এরিয়ার এগেনস্টে তৈরি করা গেল। স্টাডি এরিয়ার এগেনস্টে যে ইন্ডিভিআই রয়েছে তার যে জেড স্কোর সেটি হলো এটি। আমরা এর পরের টিউটোরিয়ালে শেখাবো কিভাবে জেড স্কোরকে প্লট করতে হয় ম্যাপে আর জিআইএস এর মাধ্যমে।